সৌদি আরবে অবস্থিত তায়েফ নগরী, যার দূরত্ব পবিত্র মাক্কা থেকে প্রায় 120 কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট। পুরো শহরই গড়ে উঠেছে পাহাড়ের উপরে। মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তায়েফে যেতে। মক্কায় যখন তাপমাত্রা 40-42, তায়েফ মাত্র 25-26 ডিগ্রি সেলসিয়াস। এ তায়েফের বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছেন। আবার নবুয়াত প্রাপ্তের পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নির্যাতন করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এরপরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন। রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফের উৎপাদন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদা প্রায় 30% পূরণ করে, আর এগুলো উৎপাদন করেন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এছাড়া তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, চমৎকার সাজানো গোছানো শহর। শহর জুড়েই রয়েছে নানা ভাস্কর্য। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফ শহরে অবস্থিত। এটি তায়েফের কেন্দ্রীয় মসজিদ। এখানে তার মাজারও অবস্থিত। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ এ দুনিয়াতে যত মুফাসসিল তফসিল কারক রয়েছেন সবার প্রধান হিসাবে তিনি আজীবন থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কোরআন হাদিসের ব্যাখ্যার ব্যাপারে কোনো সমস্যায় পড়তেন, যেগুলো কোরআন হাদিসে সরাসরি ছিল না, তার ব্যাখ্যা তিনি আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকেই নিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের একটু সামনেই সেই বিখ্যাত বুড়ির বাড়ি, এটিও তায়েফ শহরেই অবস্থিত। আর বুড়ির বাড়ির আশেপাশে ছিল বড়ই গাছ, সাথে ছিল একটা মসজিদ, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর দুষ্টু বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখত। সেই বুড়ির বাড়িটি এখনও সাদামাটায় রয়ে গেছে। এই বুড়ির বাড়ির পেছনে রয়েছে একটি পাহাড়, যে পাহাড়ের একটি বড় পাথর এখনো ঝুলে আছে। ইসলাম প্রচারে আসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসী রক্তাক্ত করে ফেলতেন, তখন ফেরেশতারা এই পাথরটি ফেলে তায়েফকে ধ্বংস করে ফেলতে চেয়েছিলেন। এছাড়াও মসজিদে আল কুহ, মসজিদে আদম সহ আরও বেশ কিছু মসজিদ, মসজিদ নবীজির দুধমা হালিমার বাড়ি, দৃষ্টিনন্দন পার্ক, হোটেল, রেস্তোরাঁ, স্কুল ও হাসপাতাল দিয়ে সমৃদ্ধ এ তায়েফ শহর।